রাজা বাবু আমাকে আর কটা দিন সময় দিতে হবে আর কয়দিন সময় দেব তোমার বাবা তো সময় নিতে দিতে কবরে গেল তুমি কি তাই করবা না রাজা বাবু আমার ছোট ভাই সুজন সবে ইন্টারমিডিয়েট পাস করলো ওর একটা কাজের ব্যবস্থা হলেই আমরা দু ভাই মিলে কাজ করে আপনার সমস্ত পাওনা শোধ করে দেব কাজ করবে তোমার ভাই সে তো আছে তার বাসে লইয়া সারাদিন গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায় ছেলে মানুষ একটু একটু তো ঘুরবে শোনো ফজল ওসব কথা আমি শুনতে চাই না এইবার ফসল বেইচা যদি আমার টাকা শুধু আসলে শোধ করতে না পারো তাহলে তোমাদের আমি রাস্তায় বসাবো কারণ তোমার বাবা আমার কাছে তোমাদের ভিটা মাটি সব বন্দুক রেখে গেছে কথাটা মনে রাখো সারাদিন খেতে খেতে লোকটা আসে তার জন্য দুটুকু রেখেছি আর সেটা তো খেয়ে ফেললি কামাই করার মুরদ নেই শুধু ঘুরে ঘুরে গেলতে কেন ভাবি তুমি আমাকে মারলে ছোটবেলা থেকে বাবা মার আদর আমি কখনো পাইনি তোমরা আমাকে বাবা মার স্নেহ দিয়ে মানুষ করেছ আমি বুঝতে পারছি ভাবি তোমাদের এই অভাবের সংসারে আমি বোঝা হয়ে আছি তাই আমি চলে যাচ্ছি ভাবি ফিরে আসবো সেদিন যেদিন আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো তোকে আমি যেতে দেব না এই সংসারে যত অভাব যত কষ্ট আমি সইব তবু তোকে কষ্ট দেব না না ভাইয়া আমাকে নিয়ে তোমরা অনেক কষ্ট করেছ এবার আমার ভাগ্য আমাকে খুঁজে নিতে দাও না সেটা আমাদের সবার জন্য মঙ্গল হবে না সুজন না
বাজারে গিয়া তুই আগে অনেক জিনিসপত্র নষ্ট করতিস, এগুলির ভর্তিটি কে দিব? কার জিনিস নষ্ট করেছি বাবা? তুই দেখছিস না কারা আমার সামনে দাঁড়িয়ে আছে? আমি জানি সব ঘটনা সত্যি, ভবিষ্যতে আমার কাছে এই ধরনের নালিশ যাতে না আসে। আর একটা লোকের ক্ষতি যদি তুই করস,
তাহলে আমি তোরে বাড়ির স্থানে বাইরন বন্ধ করে দিব। আচ্ছা এই যে ভাই কবিরাজ বাড়িটা কোন দিকে? আমি কবিরাজ। কি হয়েছে? হ্যাঁ আরে তোমার মাথা কেটে গেছে। আসো 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 ভেতরে আসো, আমার সাথে ভেতরে আসো। আসো একটু আস্তে আস্তে হাঁটো। পাটা বোধহয় মুচকে গেছে, আস্তে আস্তে মালিশ কর। আচ্ছা তোমার এই অবস্থা কেমন করে হইল? গাছতলায় বসে বাঁশি বাজাচ্ছিলাম, হঠাৎ থেমে গেলে কেন? হঠাৎ কি হলো? হঠাৎ হ্যাঁ একটা দমকা হাওয়া আমাকে ধাক্কা মেরে পাহাড়ের নিচে ফেলে দিল। হ্যাঁ বলো কি, একটা দমকা হাওয়ার ধাক্কায় তুমি পাহাড় থেকে পড়ে গেলে? হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় হ্যাঁ ওই দমকা হাওয়ার মধ্যে নিশ্চয়ই কোনো জিন পড়েছিল। হ্যাঁ বলো কি। তা তোমারও তো আগে কখনো এইখানে দেখি নাই। নতুন নাকি? জি। আচ্ছা এইখানে কেন আইছো? আমার একটা কাজের বড় প্রয়োজন। হ্যাঁ দেবেন? হ্যাঁ দেবেন আমাকে একটা কাজ? তাহলে আমার ভবগুরু জীবনের অন্তত একটা ঠিকানা হবে। তার লেখাপড়া কতদূর করছো? জি ইন্টারমিডিয়েট পাশ করেছি। লেখাপড়া যখন করেছো একটা কাজ দিতে পারি। চীনামাটির কারখানায় আমি লেবার ঠিকা নিছি, তুমি ওটার হিসাব কিতাব রাখতে পারবা? জি দেখিয়ে দিলে পারবো। খাওয়া দাওয়া আমার এখানেই করবা। আই কাপড়, আরে বাড়ির বাইরে মাস্টার থাকার একটা কাছারি ঘর আছে, ওখানে থাকতে পারবে। সিনকে এদিকে আয় মা। কি বাবা? ওরে কিছু খেতে দে, আর মাস্টারের ঘরে থাকার ব্যবস্থা করে দে। ঠিক আছে। আরে এখন পর্যন্ত তোমার নামটাই জানা হয় নাই। জি আমার নাম সুজন। 210 50 কেজি। সুজন আসছি স্যার। কবিরাজ সাহেবকে বলে দিও লেবার বাড়িয়ে দিতে। জি স্যার। বলবে প্রতিদিন 10 টাক মাল ঢাকার সিরামিক ফ্যাক্টরিতে পাঠাতে হবে। ঠিক আছে স্যার আমি এক্ষুনি গিয়ে বলে দিচ্ছি। সালাম আলাইকুম। ছেলেটা এলাকায় নতুন মনে হচ্ছে। হ্যাঁ খুব ভালো কাজ করে। কিন্তু তুই যে ওর প্রেমে পড়ে গেছিস। প্রেমে পড়েছে কিনা জানি না, তবে ওর বাঁশিতে জাদু আছে। ওর বাঁশি শুনলে আমি পাগল হয়ে যাই। ভাই গো, আপনি আমার বাপ, আপনি আমার মা, আপনি আমার ভাই, আপনি আমার বুড়ো ভাই, আপনি আমার চোদ্দ গুষ্টি, আপনি আমার কি না? এই কি করছো? আপনি আমার জান বাঁচাইছেন, আমি তো আপনার গোলাম হইয়া গেছি গা। বলেন স্যার আপনার জন্য কি করতে পারি? আমার জন্য কিচ্ছু করতে হবে না, আর আমি তোমার ওস্তাদ নই। তাহলে তোমার সঙ্গে কি সম্পর্ক হতে পারে? পেয়েছি, আজ থেকে তুমি আমার বন্ধু। কাজল ঠিকই বলেছে সুজন, সে এই গাইবে ছেলে খুব সরল, সারাদিন নাচ গান নিয়ে থাকে, ভালো বাজনা বাজাতে পারে। কিন্তু তোমার মতো নয় বন্ধু, তোমার বাঁশিতে জাদু আছে। শুধু মানুষ কেন সাপও বশ মেনে যায়। হয়েছে হয়েছে, মিষ্টি যখন নেই তখন এই বই দিয়ে তোমাদের বন্ধুত্বটা পাকা করা যাক। ভালোই হয়েছে,
आज থেকে আমরা দুজন বন্ধু। ও তো আমাদের পরই মনে করে। মানে ছোট্ট একটা ঘটনার জন্য পারিসে চলে গেল। গেল তো গেলই। আজ পর্যন্ত কোনো খবরও নিল না। গেছে কি আর সাধে? তোমার জন্য তো বাড়ি ছাড়ছে। আমার দর দিচ্ছ কেন? আজ হোক কাল হোক সে যেতই। সাধে কখনো আপন হয় না। महाजन देखा तर टाटा शोध करी शोध करते ना पारले जमीटुकु हाथ छाड़ा हो जाए सुजन कोथाय आछे সকালে বাবা আমার জন্য এই কাপড়টা এনেছে আর তাই আমাকে দেখানোর জন্য উনাকে দেখাবার জন্য আমার বয়ে গেছে এই নাও তোমার জন্য পিঠে এনেছি আমি নিজেতে বানিয়েছি তোমাকে বিয়ে করতে হবে না মানে মানে তোমাকে বিয়ে করলে তোমাকে না খেয়ে মরতে হবে ঠিক আছে যে ভালো রাঁধুনি তাকে গিয়ে বিয়ে করো छुट्टी कल नतून मुद्रा शिखा ठीक सबा इस बंधु किछु खाबी ना बंधु आमी खेये एसेछि काजल तोदेर एलाकाटा खूब सुंदर आमार खूब भालो लेगेछे शुधु एलाका आर किछु नय কবিরাজের মেয়ে সিমকি সত্যি সুন্দরী খুব ভালো মেয়ে কাজল এই কাজল গোমরা এসো পাপড়ি এসো তুই যেমন সিমকির উনি আমি উনার উনি এই একে চেনো খুব ভালো করে সিমকি হয়েছে হয়েছে আর বলতে হবে না আচ্ছা বন্ধু চলি তোরা চালিয়ে যা শোন শোন একটা লোকের ব্যাপারে তোকে সাবধান করে দিচ্ছি সে আবার কে ওই সিনকির মামা টিঙ্কু বেটা ইবলিসের বংশধর এমন কোনো কুকর্ম নেই সে করতে পারে না কই গেছিলি কারখানায় ঘন্টা বাজাইছে এ কান আমাদের বাড়িতে যে লোকটা থাকে তার খাবার দিতে তাহলে তো ভালোই ঘন্টা বাজাইছে তুই তো তুই কান বাবা পাঠিয়েছে
বুঝছি, তোর ঘন্টা তোর বাপেই বাজাইব, মরলেও তোর বাপ না মানে আমার দুলা ভাইয়ের আক্কেল হইব না, নইলে এত বড় জোয়ান মাইয়ারে ভাত নেওয়ার জন্য কেউ বাইরে পাঠায়? ভাত নেওয়ার জন্য আর কেউ ছিল না? রাখ রাখ, আইজি তোর বাবাকে বলবো। কি বলবে কি বলবে? রাস্তা দিয়ে হাঁটলো দোষ? কি 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 বললি? আন্দা কানেও শোনে না বয়রা। কি আমি আন্দা? আমি বয়রা? রাখ তোর ঘন্টা বাজাইতাছি। আরে মাস্টার, চায়ে যে এত চিনি দিছে ডায়াবেটিস হয়ে যাবে। তাতে কি হয়েছে কবিরাজ? ডায়াবেটিস হলে তো তুমি তো আছোই। আরে মাস্টার। সালাম আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? চকল ঘর সালা, কোন নতুন খবর টবর আছে নাকি? আছে বসো। বিশেষ বিশেষ খবর হইলো, খাইছো না খামু? খা। বাড়িতে নাকি একটা জোয়ান ছেলেকে আশ্রয় দিছা, তাতে কি হয়েছে? এইটা বুঝলি কি আর ঘন্টা বাজে? ঘাড়ে যে একটা জোয়ান মাইয়া আছে, সে খেয়াল কি তোমার আছে? আমি জানা নাই শুনা নাই, কোথাকার কোন এক ভ্রামক ছেলের আইডা গড়ে তুলছো, আবার মাইয়ার দিয়ে তারে কারখানা খাবার পাঠাও। কোন দিন যে সর্বনাশ করে ঘন্টা বাজে পলায়, তার কিখানে ঠিক ঠিকানা আছে? তোর মতো নির্বোধের থেকে আমার জ্ঞান নিতেইব। আগে নিজের চরকায় তেল দে। তেল দেওয়া যার অভ্যাস, সে নিজের সরকার পরের সরকার বিচার করে না, সরকার পাইলেই তেল দেয়। কিন্তু ওই শ্যামরা যেদিন ঘন্টা বাজায় চলে যাবো, সেই দিন এই টিঙ্কুরে খুঁজবা। যাই কিন্তু, যা। সালাম আলাইকুম। যা যা। সব শিয়াল পণ্ডিত বেশি কথা কয়। আরে কাম যাবে, হোটেল বাড়িতে আসো। রাজা বাবু, কি টাকা জোর হয়েছে? জানতাম টাকা জোর হইব না, তা বাড়ি ঘর দখল নিতে না। রাজা বাবু, এক টুকরো ফসলের জমি ছিল, সেটাই তো কায়রা নিছেন। এই বসত বাড়িটুকু কায়রা নিয়া আমাদেরকে বিচারা করবেন না রাজা বাবু, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? দয়া, দিন গেল, মাস গেল, বছরের পর বছর গেল, তবুও তোমরা টাকা দিতে পারলে না। তোমাদের দয়া করে কি আমি ফতুর হইব? ওই বাড়ির দখল বাবুল, সব মাল এসে গেছে? না হুজুর, দুটো নৌকার মাল এখনো এসে পৌঁছায় নাই। একটা নৌকার মাল এখনো এসে পৌঁছায় নাই, সাথে কে গেছে? তাই গেছে হুজুর। তাই না, কোনো চিন্তার কারণই নাই, তুই এখানে থাক, আমি একটু দেখে আসি। আগে তো তারে দেখি নাই, কেন আয় কাছে আয়।
না কেন আমার লগে থাকলে সব পাইবি শাড়ি গয়না লিপস্টিক কসমেটিক টাকা পয়সা কোনো কিছু অভাব হইব না কোনো কিছু দরকার নাই আপনার আমি চিনি বহুত মানে সর্বনাশ করছেন আপনি যাই দেবেন আমারে তাইলে আমি তোর ঘন্টা বাজাইয়া দিব সেই ঘন্টার আওয়াজে তোর চিৎকার পায়ে ধরা কোনো কাজে আসবো না খুশি করে দিস না আরে শুভ কাজে না বলতে নাই না বললে আমার ঘন্টা আরো জোরে বাজে আমি তোর আসল রূপ সবার কাছে কইয়া দিমু তার আগে আমি তোর ঘন্টা বাজাই মারে তো আমার কেউ মা দেখি দেখি হাত বন্ধ কেন খাও ভাই খাও শালা খালি খাও না খাও এই যে জুলো মাতুন নেশা এই দেখো তো ঘরে এই রকম একটা বোতাম আছে কিনা থাকলে লাগাইয়া দাও সিরা গেছে গা তা বোতামটা সিলল কেমনে নিশ্চয় কোনো কুকাম করতে গেছিলাম তোমার এই এক দোষ সব সময় আমারে সন্দেহ করো সন্দেহ কে সাবে করি মাইয়া মানুষ দেখলেই তো তোমার জিভ বাদে পানি পড়ে এইভাবে নিজের স্বামীরে কেউ কয় 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 তোমার মতো খুব সে কয় খাচ্ছর দুলা ভাই তোমার বুতামটা লইয়া আই যা যা লই আয় আচ্ছা কই থেকে আনবি কেন পুলিশের কাছ থেকে তোমার কথা বলে দিব না সিংহের বাচ্চা তুই আমার ঘন্টা বাজাইবি দুলা ভাই একবার বুঝছি তুমি জড়ি না রে বল আমি কিছু বুঝি নাই বল আমি কিছু বুঝি নাই বল দুলা ভাই আমি কিচ্ছু বুঝি না আমি কিছু জানি না আমি কিচ্ছু জানি না আমি কিছু দেই নাই আমি কিচ্ছু দেই নাই কি বললি তো সবকিছু চুরি হয়েছে নিশ্চয় দরজা জানালা খোলা ছিল না রে দরজা জানলা সব বন্ধ ছিল তাহলে তো চোর বাজার ঢুকলে কি করে সেটাই তো ভাবছি কি কি চুরি করেছে শুনবি আমার মন আমার চোখের ঘুম আমার সব কিছু চোরটা কেরেছেন কি ওই বাসুরিয়া তাই চল চোর বেটাকে ধরে গিয়ে দেখা পেয়েছো না পাইনি দাও বাসি দাও
এটা তোমাকে দেয়া যাবে না। হ্যাঁ কেন? এটা আমার শত্রু শত্রু শত্রু। কি? আমার বাসী তোমার শত্রু? তানার তো কি, এটা দিয়ে তো তুমি আমার জাদু করেছ, পাগল করেছ। কিছুই বোঝে না, আমাকে পাগল করে তুমি মজা পাও তাই না? শুধু আমি? তুমি আমাকে পাগল করনি? যেদিন প্রথম তোমাকে আমি দেখেছি সেদিন থেকে আমি নিজেকে তোমার মাঝে হারিয়ে ফেলেছি, সে কি তুমি বোঝো না? বুঝি সুজন, বুঝি। তাই তো ভাবি আমাদের কি হবে। সিঙ্কি, ভালোবাসার আগুনে পড়ে আমরা যদি ছাই হয়ে যাই তাতে ক্ষতি কি? আর এতে ভাববারে কি আছে? হয়তো নেই, কিন্তু এই অবুজ মনটাকে কি দিয়ে বোঝাই? তুমি এক অন্য গায়ের ছেলে, যদি আমাকে ছেড়ে চলে যাও। তা কি সম্ভব সিঙ্কি? তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো? যে ভালোবাসার বন্ধনে আমরা জড়িয়ে পড়েছি সেখান থেকে বের হবার শক্তি আমাদের কারো নেই। সুজন। হ্যাঁ সিঙ্কি। এই অনেক রাত হয়েছে, চলো বাড়ি যাই। সিঙ্কি, কাল সকালে আমি ভাই বাবাকে দেখার জন্য দেশে যাচ্ছি। কবে আসবে? কেন বিশ্বাস হয় না? পাগলি, মাত্র দুদিনের জন্য। ভাইয়া, ভাবি, ভাবি, ভাইয়া, ভাবি, তোমরা কোথায়? আমি এসেছি। বড় দেরি হয়ে গেছে সুজন মিয়া। রাজা বাবু, আমার ভাই ভাবি কোথায়? ও, তুমি তো জানো না, তোমার ভাই জিনার দায়ে তার সমস্ত জমি জমা আমার কাছে বুঝাইয়া দিতে। আর এই বসত ভাইটা আমি 10,000 টাকায় নগদ দিয়া কিনা লইছি। ওরা কোথায়? আমি কি করে বলবো, ওরা কোথায় গেছে? আমি তগরে কেন খাওয়াই, কেন টাকা দিয়া পুষি? এইবারের মতো ক্ষমা করলাম, ভবিষ্যতে এইরকম হইলে তক সব কটার ঘন্টা বাজাইয়া দিব। এই অঞ্চলের টিঙ্কুর মতো প্রভাবশালী লোকের সাথে টেক্কা দেওয়ার মতো লোক কেউ নেই। সুজন, হঠাৎ তোর উপরে টিঙ্কুর লোকের আঘাত কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। বুঝতে হবে, নিশ্চয়ই তুই টিঙ্কুর কোনো স্বার্থে আঘাত করেছিস। জেনে শুনে করিনি, হয়তো অজান্তে কোনো আঘাত করতে পারে। পেয়েছি, তোর আর সিঙ্কির প্রেম টিঙ্কুর স্বার্থের অনুকূলে নয়। কারণ সিঙ্কি কবিরাজের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী। তাতে আমার দোষ কোথায়? হ্যাঁ হ্যাঁ, দোষ আছে। তোর ওই জাদুর বাসী
যা শুনে ছুটে আসে আমাদের এই শিমকি রানী। তোর এই টিঙ্কু টিঙ্কুকে আমি ভয় করি না। ভয় করিস আর না করিস, আমি বলে রাখলাম ওই টিঙ্কু ঠিকই আগুন লাগাবে। এটা কি করস? আগুন ধরাইলাম। সিগারেট না খায়া বিষ খা, সেই ব্যবস্থা করছি। এইটা কি কও? কেন, এটা তো ইঁদুর মারার ওষুধ। অন কও, তুমি খাইবা না আমি খামু? লাঠি মারবো হারাম দাদা। মারে না মাইরা, মানুষের মারো। মানুষের কথা আমার সহ্য হয় না। চাকর বাকরের লগে তোমার মাইয়া বুকে বুক মিলাইয়া রোজ ড্যান্স দিতাছে, আর ও কত কি যে করে আল্লাহ জানে। কি থাপড় মারলা? থাপড়ে কুলাইব না, জুতা 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 মারো। মাংসের কথা মামা হইয়া আমার সহ্য হয় না। আমি সেটা একটু শান্ত হবি? শান্ত আমি সেই দিন হব শান্ত যেই দিন অগো দুইজন তোমার হাতে ধরাইয়া দিয়া দেখুক তুমি শোকে ভীষণ ক্লান্ত। তুই শালা বহুত ভাগ্যবান। দুলাভাই আমি ভাগ্যবান? তার বিয়া চিম কিল লাগে দিম। এবার খুশি তো ভাই? দুলা ভাই সিম কিছুদিন রাজি না হইব, আর বাপ সুদ্ধা রাজি হইব। দুলা ভাই ওর বাপেরও বিয়ে করুম। ছাগল পোলায় পোলায় বিয়ে হয় নাকি বলত? বুদ্ধি শুদ্ধি নাই। সিম কিরে যদি বিয়া করবা চাস তাইলে আমি যা কমু তাই করবি বুঝলি? তাই করুম দুলা ভাই, তাই করুম। আর যদি না করস তাইলে তোর ঘন্টা বাজে দিমু। আরে এ করিস না, নেই হান্দা। সালাম আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর চুকর খোসালা? বেশি ভালো না, চিন্তায় আছি। কিসের চিন্তা? তোমার মাইয়ারে নিয়া আর বিয়া শাদির কথা কিছু ভাবছ? পাগল নাকি? কই কি নাক টিপলে হল দুধ বাইরা দূর। মা মোরা মাইয়া আমার, যতদিন বুকে ধরে রাখতে পারি ততদিনই শান্তি। প্যাস লাগলে শান্তি অশান্তি হইয়া যাইব, ঘন্টা বাজবো। আমার কাছে একটা ছেলে আছে খুব ভালো, তুমি কইলে যখন সময় হইব তখন কমু। অহন যা সর। সরাইলে কি সব জিনিস সরে দিলা ভাই? সরে না, আমি সেই মাল না, সময় মতো ঘন্টা বাজাইয়া দিমু। এতক্ষণে এলে জানো আমি কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি? কি করব জান, লুকিয়ে আসতে হয় না বুঝি। এই দেখো কি সুন্দর ফুল, তাই না? আমার এই পাহাড়ি ফুলের চেয়ে সুন্দর না? সত্যি বিশ্বাস হয় না বুঝি। তোমাকে তো আমি নিজের চেয়েও বেশি বিশ্বাস করি সুজন। আমার ইচ্ছা এই চাঁদনি রাতে সকাল পর্যন্ত তোমার পাশে থাকি, আর আমি তোমার পাশে শুয়ে হাঁটিয়ে যাই। এই যে তোলা ভাই আয়েন আয়েন আমার লোকে, ওই যে দেখেন দুজনে কিরিট মাথা আছে। আরে সুখে ঘুমা বাচ্চা, তোকে রাস্তার ছাকা তুলে আমি আশ্রয় দিছিলাম, বিশ্বাস করে সব কিছু তার হাতে তুলে দিছিলাম। তুই আমার বিশ্বাসের অমর্যাদা করছ, তবে আজ আমি মারা।
গ্রাম ছেড়ে চলে যাবি বুঝছ সিমকে একমাত্র সন্তান হিসাবে তোর আমি যথেষ্ট স্বাধীনতা দিছি কিন্তু তুই সীমা ছাড়াই গেছ তোর সম্পর্কে নানাজন আমার কান ভারী করার চেষ্টা করছে তা আমি বিশ্বাস করি নাই কিন্তু আজ নিজ চোখে যা দেখলাম ছি 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 শোন সিমকি আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ এরকম একটা কিছু ঘটবে তা আমি আগে থেকে জানতাম তোকে এখান থেকে না সরালে টিঙ্কুর স্বার্থসিদ্ধি হবে না ও চাই কবিরাজের সম্পত্তি আর সেটা পাওয়ার জন্য ও সব কিছু করবে আমিও বুঝতে পারছি আমাকে এখান থেকে না সরালে ওর স্বার্থসিদ্ধি হবে না যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে আমার পক্ষে এখানে থাকা সম্ভব না তা বুঝলাম কিন্তু তুই চলে গেলে সিমকির কি হবে সেই জন্য তো তোর কাছে এসেছি তুই ছাড়া যে আমার আর কোনো বন্ধু নেই বল আমি যতদিন ফিরে না আসি তুই সিমকিকে দেখে রাখবি ওর যেন কোনো বিপদ না হয় কাজলের শরীরে এক বিন্দু রক্ত থাকতে সিমকির কোনো বিপদ হবে না কাজল কাজল ভাই কাজল ভাই ওর কোনো খবর পেয়েছো পাইনি তবে পেয়ে যাব এত অস্থির হচ্ছিস কেন অস্থির হব না জানো আমার কাছে এক একটা মুহূর্ত এক একটা বছর মনে হচ্ছে বুঝি সবই বুঝি অপেক্ষার প্রতিটি মুহূর্ত মরণ যন্ত্রণার চাইতে বেশি কষ্টের শোন পাগলি নতুন জায়গায় গেছে সেখানে তো আপনজন বলে কেউ নেই যে একটা তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবে কিন্তু কাজল ভাই মন যে মানে না আমি এখন কি করি আমি এখন কি করি আমি এখন কি করি Thank you.
पागल कौ और छागल कौ ये सारा तुम्हार कोनो उपाय नाई नाइले तुम्हार मैया जी केलेंकारी करसे ताते एई एलाकार कोन नवाबजादा आछे जे तुम्हार मैयारे बिया करबो आत्मीयो देखा दया कईरा आमार शालार साथे तुम्हार मैया बिया दीते चाइछी शना राजी हुइया जाओ नाइले आबारो घंटा बाजबो की कटा दिन आमारे भापते दे আমি এলাম ভালো করতে আর উনি ভাবতাছে দেখছেন নি কার বার্তা এই দুনিয়া কারো ভালো করতে নাই রে ভাই না আরেকটা টান দিয়া লই এনো তোমার টাকা ঠিক আছে পাগল পাগল আজ আমি তোমাকে ছাড়বো না कत कष्ट देवे बाबू
আপনি ভুল করছেন মেম সাহেব, আমি বাদল না, আমি সুজন। ইয়েস, ডালিয়া ঠিকই বলেছে। তুমি নিশ্চয়ই বাদল। তোমাকে হারিয়ে অতীতে ডালিয়া, আজ আর সেই ডালিয়া নেই। আপনারা সব কি বলছেন? আমি পাগল হয়ে যাব। পাগল? আমাদেরকেই যখন চিনতে পারছ না, তখন নিশ্চয়ই মাথায় কোনো গন্ডগোল হয়েছে। তোমাকে ডাক্তার দেখাতে হবে, পাগলের ডাক্তার। পাগলের ডাক্তার? আই সি, আপনার কেসটা খুব ইন্টারেস্টিং। আপনি তো আমাকে পরীক্ষা করে দেখলেন ডাক্তার সাহেব, বলুন আমি কি পাগল? আপনি পাগল নন, তবে আপনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। মানে? মানে অতীতের সব কথা আপনি ভুলে গেছেন। এসব কি বলছেন আপনি? ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার জীবনে যা যা ঘটেছে আমার সব কথা মনে আছে। সব কিছু মনে আছে? বেশ বলুন তো, আপনি যখন লঞ্চে যাচ্ছিলেন প্রচন্ড ঝড় উঠেছিল, তারপর কি হয়েছিল? লঞ্চ ঝড়? এসব কি বলছেন? আমি তো জীবনে কোনোদিন লঞ্চে উঠিনি। আপনারা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে চলেন। আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে গিয়ে সকাল সাথে পাঠিয়ে দিন। সালাম আলাইকুম। আসুন সকাল স্যার, বসুন। আমি পরীক্ষা করে দেখেছি ছেলেটি মোটেই পাগল নয়, আর স্মৃতিশক্তিও হারায়নি, সে আপনাদের পাগল নয়। তবে একই চেহারার দুটো মানুষ থাকা কোনো বিচিত্র ঘটনা নয় ডাক্তার সাহেব। আমার হতভাগ্য বোনের জীবনে একটা আশার আলো চলে উঠেছিল, কিন্তু আপনার কথায় সব নিভে গেল। সত্যি আপনার ঘটনাটা খুবই দুঃখজনক। আই এম সরি মিস্টার শওকত, আপনাকে কোনো সাহায্য করতে পারলাম না। আমি বুঝেছি তুমি সুজন, কিন্তু ডালিয়ার জন্য আমি তোমাকে বাদল হিসেবে করে তুলব।
যাবে না তোমাকে কাছে পে ও প্রিয় ধন্য হয়ে গেলাম জীবনে মনে হয় সবই তো लाभ लोकसान हिसाब रखते चलो बाबा पंचायत विचार की हलो टिंकु जा चाहिए तई हो पंचायत राय चिरिंग तर विबा तुम्हें तो उपाय नहीं मा उपाय आबा हमें निजाते गला तुम्हें मेरे गल हाँ बाबा চিরিঙের সাথে বিয়ে দেওয়া মানে আমাকে জীবনকে কবর দেওয়া তুমি কি তাই চাও না মা না আমি তো চাই না সুজনে তারে দিয়ে যে ভুল আমি করছি ভুলের মাসুলকে এভাবেই দিতে হইব আমি আর পারতেছি না মা তুই তুই পালাই যা বাবা হ্যাঁ মা বাবা হয়ে আমি তো সর্বনাশ করতে পারব না যা যা মা এখান থেকে তুই পালা যা তোর বাবা ঠিকই বলেছে পালানো ছাড়া তোর আর কোনো বাজবার পথ নেই কিন্তু কাজল ভাই আমি মেয়ে হয়ে একা কোথায় পালিয়ে যাব কে বলেছে তুই একা পালিয়ে যাবি তুই আমার সাথে পালাবি তোমার সাথে কি কথা বলছো তোমার কি মাথা খারাপ হয়েছে হ্যাঁ তোর মতো সুন্দরী মেয়ের সাথে পালানোর লোভে আমার মাথা খারাপ হয়ে গেছে কাজল তোরা কেউ কাজলকে চিনতে পারিস না চিনেছে একমাত্র সুজন তাই সে যাবার বেলায় তোর সমস্ত ভার আমার উপর দিয়ে গেছে আর আমি ওকে কথা দিয়েছি প্রাণের বিনিময় হলেও ওর আমানত রক্ষা করব কাজল ভাই পাগলি সব কাপড় চাপড় গুছিয়ে নে রাত পোহাবার আগে পালাতে হবে আমার সর্বনাশ হইয়া গেছে গো তোমরা আমার বিষ দাও আমি খাইয়া মরি পাগলামি করতেছস কেন পাগলামি না দুলাভাই আমার গন্ডা ভাই যাইছে আরে কইল্লা ক কেডা তোর গন্ডা বাজাইছে কাল্লা তো সিমকে কাজলের লাগে পালাইয়া গেছে ওরে খুঁজছে না আইসা এখানে কান্তা চট বাইর 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 আমার সব কিছু মাটি হয়ে গেল কাজল
কাজল ভাই, অনেক রাত হয়ে গেল, থাকবো কোথায়? আর চল না, একটা ব্যবস্থা তো হবেই। গন্ডগোল বৌজি, কোন মতো গাড়ি বাই চলিয়েছি। যতদিন ওর ভাইকে খুঁজে না পায় ততদিন আমাদের এখানে থাক। দ্যাটস গুড, তাহলে তুই ওকে সামলা। তোমার নাম কি? এই কেমন আছো? এসো আমার সঙ্গে। আরে এসো না, কোন ভয় নেই, এসো আমার সঙ্গে। শহরে কেন এসেছো? এক ছেলের খোঁজে। সিমকি, 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 কে? আমি সুজন। সিমকি কোথায় বলুন, সিমকি কোথায়? সিমকি কোথায় আমি কিছুই জানি না, সব কিছু আমার ভুলের জন্য হয়েছে। পারো যদি আমার মাফ করে দিও বাবা। ছ
সুজন ভাইয়া, সুজন ভাইয়া, সুজন ভাইয়া দাঁড়াও, তুমি জানো পাগিনা পুর তেরে উড়ে গেছে, চিনছি না কাজলের পা লেগে গেছে, তোরা যা কইলাম, আরে এ তো সাহেব হয়ে গেছে যা, তোর জন্য আমি কাম ছেড়েছি না, আমি তোর জন্য আমি চমকিতে না, আমি যাই যা, আমি তুই আমাকে মেরে ফেলতে না, তোকে আমি ছাড়ব না, আমারে মারিস না, এইটা তো কম দিলে আমি বাঁচুন না, মারিস না মা, আমারে মারিস না ভাই, আমারে মারিস না ভাই, না না বাবা বাবা মারি, আমারে মারিস না, স্যার স্যার আপনারা সময় মতো না আইলে এই সালায় আমরা বাইরেই পালাইত, এই হারাম ঘরের বাঁচার কোন অধিকার নেই, দেখলেন দেখলেন আপনাকে সামনে কিভাবে কইতেছে, ওর জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেছে, শুধু তাই নয় কবিরের মেয়ে জরিনাকে উনি খুন করেছে, তুমি তো জানো আমি নিজ চোখে সব দেখছি, আর পুলিশ জরিনার হাতের মুঠে তোমার সাদের বোতাম পেয়েছে না, দুলালাই তুমি সবার ঘন্টা বাজাও, এবার তোমার ঘন্টা বাজে, এই যে ভাই আমাকে সিমকি রে দেখছেন, সিমকি না দেখিনি, এই যে ভাই আমাকে সিমকি রে দেখছেন, সিমকি সেটা আবার কে, ও ভাই এই যে ভাই, আরে এই যে ভাই আমাকে সিমকি রে দেখছেন, গোলা সিমকি ও বকি আল্লাহ তুমি সিনকিরে মিলাইয়া দিছ, আল্লাহ হল এই না তোমার নিমকি, আরে ঠসা নিমকি না,
আমি সিনকি রে খুঁজতাছি হা বসতাছি নিমকি বাসিয়া গরম গরম ভাজে খায় লাও আমি বলি কি সারার ব্যথা শোনে কি আরে থসা তুই বুঝলি না আমার করুণ দশা এনে শালা তুই খা এত বড় ঢাকা শহরে আমি সিনকিরে কোথায় খুঁজে পাবো কেউ আমাকে ভালোবাসে না কেউ আমাকে ভালোবাসে না কেউ আমাকে ভালোবাসে না হ্যালো জনাব তাহলে কি দেখছেন হ্যাঁ কিছুক্ষণ আগে ফিরেছি যে কাজের জন্য গিয়েছিল তা কি হয়েছে না হয়নি এখন জানতে পারি জনাব কাজটা কি ছিল কাজটাই যখন হলো না তখন আর জেনে কি লাভ কিন্তু জানো একটা মজার ঘটনা ঘটেছে শহরে বোমাবাজিতে পড়ে একটি পাহাড়ি মেয়ে মহা বিপদে পড়েছিল আমি তাকে আমার বাড়িতে আমার কাছে রেখেছি খুব ভালো কাজ করেছ অন্যের উপকার করাই তো তোমার কাজ থাক থাক আর গ্যাস দিতে হবে না ওকে বাই এই জানো কার সাথে আলাপ করলাম আমি কি করেছেন বাবা জানো না বাদল আমার মনের মানুষ একদিন তোমার সাথে আলাপ করিয়ে দেব ও যা সুন্দর দেখলে তুমিও প্রেমে পড়ে যাবে তাহলে দেখি কাজ নেই এই তুমি কারো প্রেমে পড়েছ কি কথা বলছো না কেন বুঝেছি তুমিও কাউকে ভালোবাসো চলো দেখি ভাই এসছে কিনা একটু বসো আমি বাদলকে নিয়ে এক্ষুনি আসছি এই চলো কোথায় এফডিসিতে এফডিসিতে হ্যাঁ আমার মামা এদেশের বিখ্যাত ফিল্ম ডিরেক্টর বৈরাগী ফিল্ম ডিরেক্টর বৈরাগী না না জটাধারী বৈরাগী না বিখ্যাত চিত্র পরিচালক ফখরুল হাসান বৈরাগী ও তার ছবি শুটিং আর ছবির নাম যে ডালে কাক বসা কি বললো যে ডালে কাক বসানো খুব সুন্দর তো হ্যাঁ চলো তাহলে তো দেখতেই হয় স্যার আপনার জরুরি চলে দেখি ঠিক আছে তুমি যাও সরি ডালিয়া আমি যেতে পারছি না আমাকে এক্ষুনি টেলেক্স অ্যাটেন্ড করতে হবে কাজটা পরে করলে চলবে আহা বুঝতে পারছো না জরুরি কাজ নইলে কোম্পানির ক্ষতি হয়ে যাবে থাকো তুমি তোমার কোম্পানির কাজ নিয়ে গুড বাই আপা কই তোমার বাবু সাহেব এলেন না না সে কাজ নিয়ে ব্যস্ত ও রাজু চলো ব্যাকে ব্যাকে হ্যাঁ ওকে স্যার লাইট ক্যামেরা রেডি হ্যাঁ ওকে দাও আরে প্রোডাকশন দিলনাথকে ডাকো স্যার নায়িকা ম্যাডাম এখনো আসেনি হ্যাঁ ঠিক আছে ইয়ে ফাহিমকে ডাকো নায়কও আসেনি কে এখনো আসেনি কেন স্যার গত রাতে হিরো হিরোইন পার্টিতে গিয়েছিলেন তাই আপনাকে খবর পাঠিয়েছে ওনাদের নাকি আর শুটিং করার মুড নেই মুড কিসের মুড গত তিন দিন যখন শুটিং প্যাক আপ করাচ্ছে আজ বিয়ে কাল পার্টি পরশু জন্মদিন এসব কি খেলা পেয়েছে স্যার আমরা কি করব কি করবেন এখন আপনি সামলান আমি আগেই বলেছিলাম উদিকে নেবেন না একটা ছবি হিট করাতেই দুটোর মাথা খারাপ হয়ে গেছে ওদের খেয়াল খুশির কবলে পড়ে আমি যে খাসি হয়ে গেলাম আমার এই লোকসানের জন্য আপনি দায়ী আমি দায়ী নয় তো কে খালি আমাদের না পুরা ইন্ডাস্ট্রিকে ওই দুইটা লাট্টুর মতো ঘোরাচ্ছে ডাইরেক্টর সাহেব
এই দেশে কত বড় বড় স্টার পয়দা করলেন আপনি, যারা আপনাকে পায়ে ধরে সালাম করে। আর এই দুই চিজ কি পয়দা করলেন, আপনাকে দেখলে ওদের হাতও উপরে উঠে না। বেহাদক বেত্তাবি সব মামা। ইউরেকা পেয়েছি। সালাম আলাইকুম। কে তুমি? আমি মানে মামা, ওর নাম সিমকি, পাহাড়ি মেয়ে। পাহাড়ি মেয়ে, সে যাই হোক, আজ থেকে তুমি হবে আমার ছবির নায়িকা। নায়িকা? হ্যাঁ, আর এখন থেকে তোমার নাম হবে শাবনূর, রাতের আলো। শাবনূর? রাখো তোমার বাঁশি, নাও চিংগাম খাও। শোনো, একটা গরম খবর আছে। গরম খবর? সেটা কি? আমার বাড়ির আশ্রিতা মেয়ে ফিল্মের নায়িকা হয়ে গেছে। কি করে? ওকে নিয়ে শুটিং দেখতে গিয়েছিলাম। আমার চিত্র পরিচালক মামা ওকে দেখলো, পছন্দ করলো, আর নায়িকা বানিয়ে ফেললো। নায়িকা?
কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন শাবনুর। আরে তুমি নতুন হয়ে যে অভিনয় করলে তাতে আমি মুগ্ধ হয়েছি। তুমি ভাবতেই পারবে না যে তুমি নতুন মেয়ে। স্যার আমি তো কাদামাটি ছিলাম, মূর্তি তো আপনিই তৈরি করলেন, সবকিছু আপনারই দান। আমার জন্য দোয়া করবেন স্যার, আমি যেন আপনার নাম রাখতে পারি। আরে অবশ্যই, আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে। আরে থাক 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 থাক, চলো মেকআপ করবো। গরম চানাচুর বাবু আমি আনসি মজাদার, চানাচুর গরম আনসি মজাদার, চানাচুর গরম, চানাচুর গরম বাবু আমি, চানাচুর গরম বাবু আমি আনসি মজাদার, চানাচুর গরম, চানাচুর বাইরে চাবালে দানি মজা, চানাচুর। আসুন। সালামালাইকুম ম্যাডাম, আপনার বাবা এসে গেছে। বাবা এসে গেছে? আসলে আমার বাবা এসে গেছে না ভাই। এই বিউটি বক্সের ব্যাগটা নামিয়ে নাও বাবা। বাবা বাবা মামা বাবা মা বাবা, তুমি এসেছো বাবা, তুমি এসেছো। হ্যাঁ মা, তোর চিঠি পায় আমি আয়ে পড়ছি। তুই কেমন আছিস মা? আমি খুব ভালো আছি বাবা। কিন্তু মা আমি এসব কি দেখেছি? তুই কি জাদুর চেরাক পাইছ? না বাবা, জাদুর চেরাক নাই। তোমার দোয়ায় আজ আমি সিমকি থেকে শাবনুর হয়েছি। শাবনুর? হ্যাঁ বাবা, ডাইরেক্টর সাহেব আমার এই নাম দিয়েছেন, এখন সবাই আমাকে এই নামেই চেনেন, চিত্রনায়িকা শাবনুর। মানে ফিল্ম স্টার? আমার মাইয়া ফিল্ম স্টার হয়েছে। মা কাজ হলে তো দেখতেছি না বাবা। শহরের কর্মবাসীর মধ্যে কাজল ভাইকে হারিয়ে ফেলেছি। আমি বড় একা ছিলাম বাবা, আমি বড় একা ছিলাম। আর সুজনকে আজও খুঁজে পাইনি বাবা, আজও খুঁজে পাইনি। পাবি মা, পাবি, নিশ্চয় খুঁজে পাবি। কিন্তু জানিস মা, তুই গ্রাম থেকে আসার পর টিঙ্কুর 14 বছরের জেল হয়েছে। 14 বছরের জেল? হ্যাঁ, 14 বছরই হোক আর 44 বছরই হোক, এমন কোন জেল নাই যে টিঙ্কুরে আটকাইয়া রাখতে পারে। কিন্তু ওস্তাদ, যে সোয়ারের বাচ্চা আপনাকে জেলে পাঠিয়েছে ওর কি করবেন? করুম করুম, আরে কিছু করুম বইলেই তো জেল ভাঙ্গা। এখন তো একমাত্র কাজ সুজন সিমকি আর কাজল রে খুঁজা বাইর করা, পুরো শহরটা ছাড়া করে ফেলা। সুজন তুই আমার ঘন্টা বাজাইবার চেষ্টা করছিলি, কিন্তু তুই আমার চিনস না। এইবার আমি তোর মৌতের ঘন্টা বাজাই দিব। কাজল ভাই, কাজল ভাই, কাজল ভাই, চিনতে পারছো না কাজল ভাই, আমি সিল্কি। কাজল ভাই, তুমি যতদিন কোথায় হারিয়ে গিয়েছিলে, তোমাকে আমি কতদিন খুঁজেছি। আর আমিও তোকে খুঁজে পাওয়ার জন্য
চানাচুর ফেরি করে বেড়াচ্ছি, এই শহরের অলিতে গলিতে তোকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু সিমকি, তুই কি করে এত বদলে গেছিস? তোকে তো আমি চিনতেই পারছি না। না কাজল ভাই, আমি তোমাদের সেই সিমকি। আরে সুজনের কোনো খোঁজ পেয়েছিস? না, আজ পর্যন্ত কোনো খোঁজ পাইনি। চলো বাসায় গিয়ে সব শুনবে। চলো বাদল, ডালিয়া আমার জীবনের একমাত্র দুর্বলতা, ওর কোনো দুঃখ আমি সইতে পারি না। একটা দুর্ঘটনা এসে ওর জীবনে সব হাসি কেড়ে নিয়েছিল, আর তুমি এসে ওর মুখের সব হাসি ফিরিয়ে দিয়েছ। আমি তোমার কাছে বড় কৃতজ্ঞ। এ কি বলছেন আপনি? কৃতজ্ঞ তো আমি আপনার কাছে, আপনার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আহা, রাখো তো সব কথা। আমি জানি ডালিয়া আর তুমি একজন আরেকজনকে পছন্দ করো, ভালোবাসো। জি, তাই আমি ঠিক করেছি ঈদের পরপরই তোমাদের বিয়ের ব্যাপারটা সেরে ফেলব। কিন্তু কিন্তু এস ওকে কমান। Best of luck. Hi, Simki. Appa. Appa, তোমার জন্য এনেছি। ওয়ালাইকুম আসসালাম। বেশ স্মার্ট হয়ে গেছো। চলো ভিতরে চলো। বসো, এই নিয়ে যাও এটা। আপা, ও আমার কাজল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাকে হারিয়ে ফেলেছিলাম কাজল ভাই, সেদিন ভাগ্যক্রমে আমি আপার এখানে এসে দিয়েছিলাম। শওকত ভাই আর আপা যদি আমাকে আশ্রয় না দিতেন তাহলে যে কি হতো? হয়েছে। এবার বলো, হঠাৎ কি করে মনে পড়লো? মনে তো সবসময় পড়ে আপা, কিন্তু কাজের চাপে সময় করে আসতে পারি না। আজ বুঝি তুমি শুটিং নেই? আছে বিকেলে। ও, আগামী রোববার সন্ধ্যায় জাদুঘর অডিটোরিয়ামে আমার শো আছে। শওকত ভাই আর তোমাকে অবশ্যই আসতে হবে, না হলে খুব দুঃখ পাবো। কিন্তু ভাইয়া তো এখন ঢাকার বাইরে। তবে এমন একজনকে নিয়ে আসবো যে আমার সবচেয়ে আপন। তাই? সিমকি, বাদল, বাদল, যার কথা তোমাকে বলেছিলাম।
বন্ধুত্ব এই সব শব্দের মূল্য তুই কি বুঝিস যার নিজের উপরই বিশ্বাস নেই ভালোবাসার উপর তার কি বিশ্বাস থাকবে তুই কি জানিস আমি কিভাবে তোর সিমকিকে টিঙ্কুর হাত থেকে রক্ষা করেছি কিভাবে রাতের অন্ধকারে সিমকিকে নিয়ে শহরে পালিয়ে এসেছি শহরের অলিতে গলিতে তোকে খুঁজে বেরিয়েছি কাজল হ্যাঁ হ্যাঁ শুনে রাখ ভাগ্য সিমকিকে আজ শাবনুর বানিয়েছে আজ সে চিত্র জগতের নয়ন মণি কিন্তু তার দুটি নয়ন প্রতিটি মুহূর্তে শুধু তোকে খুঁজে বেড়াচ্ছে অথচ অথচ আজ তুই তাকে চিনে না চিনার ভান করলি তোর ভালোবাসার আগুনে পুড়িয়ে বেচারি নিজেকে শেষ করে দিচ্ছে কাজল বন্ধু আমার তোরা আমাকে ভুল বুঝছিস শহরে যখন মাথায় বোঝার মতো একটা ঠাই পেলাম তখন আমি ফিরে গেলাম তোদের মাঝে সিমকিকে আনার জন্য কিন্তু জানতে পারলাম আমার ভালোবাসাকে অপমান করে সে তোর সাথে পালিয়ে গেছে বল আমার কি দোষ সুজন হ্যাঁ হ্যাঁ এরপর আমার জীবনে এলো ডালিয়া ভেবেছিলাম ডালিয়ার নিঃস্বার্থ ভালোবাসায় আমি সিমকিকে ভুলে যাব কিন্তু আমি আজ পর্যন্ত তা পারিনি আর আজ তুই আমাকে একটু সমস্যায় ফেললি একদিকে সিমকির ভালোবাসা
অন্যদিকে টালিয়ে রাখতে দেয় বল কাজল, এই সমস্যার সমাধান কোথায়? বল কাজল বল। সমস্যা যখন তোর, সমাধান তোকেই খুঁজতে হবে। ভাইয়া, আমি আর বাদল বাইরে ডিনার করে নেব, তুমি খেয়ে নিও প্লিজ। না, আজ থেকে তুই বাদলের সাথে মিশবি না। বাদলের সাথে মিশবো না কেন ভাইয়া, কেন? শুনতে চাস? তাহলে শোন, এতদিন তুই বাদল নামে এক মরিচিকার পেছনে ছুটেছিস, সেই মরিচিকাকে কেউ কোনদিন ধরতে পারেনি। সে বাদল নয়, সে বাদল হতে পারেনি। তুমি এসব কি বলছো ভাইয়া? ও বাদল সাধারণ ছেলে বলে, আমাদের মতো অর্থ বৃত্ত অহংকার এবং বংশমর্যাদা নেই বলে আজ তোমার চোখে সে ছোট হয়ে গেছে। না, তুমি এ কথা বলে আমার কাছে ছোট হলো না, আমাকে আবার যেতে বাধ্য করো না। ডালিয়া, আমি তোকে বাধ্য হতে বলছি না, তবে সত্যের কাছে তোকে মাথা নত করতেই হবে। আর সেই সত্য হল এই, তুই বাদল ভেবে যাকে ভালোবেসেছিস আসলে সে বাদল নয়। সুজন, আর জানিস সুজন কাকে ভালোবাসে? কাকে? সিমকি নামের যে গায়ের মেয়েটিকে তুই বাড়িতে আশ্রয় দিয়েছিলি। তোর জন্য যে মেয়েটি আজ সিমকি থেকে প্রেমের স্বপ্নের হয়েছে, তাকে তাকে ভালোবাসি সুজন, তাকে। সুজন, আমার সৌভাগ্য তুমি আমাকে চিনতে পেরেছ। সিমকি, আমাকে ভুল বুঝো না। কেন ভুল বুঝবো? তুমি তো কোনো ভুল করনি। কিন্তু আমি সব জানি, ভয় নেই। আজ আমি তোমার কাছে কোনো অভিযোগ, কোনো করুণা এবং প্রেমের দাবি নিয়ে আসিনি। আজ তুমি যেখানে আছো, আমি যেখানে আছি, সবই তো ডালিয়াটার জন্যই। সুজন, যদি কোনোদিন তুমি আমাকে এতটুকু ভালোবেসে থাকো, তাহলে সেই ভালোবাসার অধিকারে আমি অনুরোধ করছি। ডালিয়াটার এত বড় নিঃস্বার্থ ভালোবাসায় তুমি অপমান করো না। ও হ্যাঁ, তুমি তো বাসুরিয়া, তাই চাবার বেলায় তোমার জন্য এই বাসিটি নিয়ে এসেছি। মনে পড়ে তুমি যখন চাঁদি রাত্রে বাসি বাজাতে, আর আমি পাগলের মতো ছুটে আসতাম। বাজাও সুজন, বাজাও না। চুলে বাসি বাজাচ্ছিলে, সে চলে গেছে। চলে গেছে? আমি জানতাম না তুমি এত নীচ অকৃতজ্ঞ প্রতারক। দালিয়া, কেন
মিষ্টি বলছি, ভুলে গেছে সেদিন যেদিন রাস্তায় রাস্তায় ঠেলা গাড়ি চালাতে দুবেলা পেট ভরে খেতেও পারত না, আর আজ তুমি মিস্টার পাগল, আমার কোম্পানির সেলস ম্যানেজার, ভুলে যেও না সেটা আমার জন্য। আমি আমি তো অস্বীকার করছি না। তা যদি না করে থাকো তাহলে আমাকে এতদিন অন্ধকারে ফেলে রেখেছো কেন? বলো সিনকির কাছ থেকে তুমি কি পেয়েছো, আর আমি আমি তোমাকে কি দিয়েছি? পাগল ভুলে যেও না, আমার একটু ইশারায় আবার তোমাকে পথের ভিষণ করে দিতে পারে। বাড়াবাড়ি করলে তোর বাবাকে ভুল করে দেবো। শুয়োরের বাচ্চারা, এটা কি করছস? আমার দুলা ভাইয়ের বুড়িরা সম্রারে এইভাবে কষে মানছস? আবার ভুল হয়ে গেছিস তো। এই ভুল যেন না হয়। তুমি কিছু মনে করে না দুলা ভাই, এইটা শালা দুলা ভাইয়ের মস্করা। ঠিক কইছে। শোন, আমার কোসি ভাগ্নির যারে তোরা এইভাবে কষ্ট দিতেছস, তোরা জানস ও আজ এই দেশের নাম করা নায়িকা, ওর এইভাবে কষ্ট দিলে ওর ভক্তরা কষ্টে কষ্টে মেরে যাবে গা। কে দাদি? আপনি কাদের সাহেব নাকি? আপনি তো পাখা গাইছে, আর সেই পাখার উপর ভর কইরা ফর ফর কইরা উইরা আমার কষি ভাগ্নিটারে নিয়া পালাইছিলেন। একটু সবুর কইরা দেখেন আপনার সেই পাকনামি কেমনে কেস কেস কইরা খাটি দেখেন। আমার চারদিকে গুন্ডা বদমাইশ, এরা এক একটা আসামির বাচ্চা, হুকুম দিলে তোমারে কুত্তার মতো পিঠে মেরে ফেলাবো। তোমরা ভাবছিলা আমি জেলে গিয়া মরিয়া গেছি, পাইচা গেছি, মরিও নাই পচিও নাই, খেলা তখন কেবলমাত্র শুরু। এইবার মনের সুখে বা জামু তোমাগো ব্যবস্থের মরম ঘন্টা, ডিং ডিঙ্গা ডিং ডিং ডিঙ্গা ডিং ডিঙ্গা ডিং ডিং ডিঙ্গা। চাকরিটা যখন ছেড়ে দিয়েছেন আশা করি বাড়িটাও খালি করে দেবেন। হ্যাঁ সেটাও আজই খালি করে দেব। জানতে পারি উদ্দিন কোথায়? আমি তো ভুলেই গিয়েছিলাম, সিনকির ওখানে তুলতেন, সে একজন নাম করে নায়িকা, দু হাতে টাকা কামাচ্ছে, বেশ বসে বসে খাবেন আর শান্তি করবে? চিৎকার করবেন না মিস্টার সুজন, যে পুরুষ নারী রায়ের উপর নির্ভরশীল তার মুখে বড় কথা সাজে। ঠিকই বলেছি দালিয়া, এবার তুমি যেতে পারো। যাচ্ছি শকত সাহেব, আপনার বলে খেয়াল খুশির জন্য। আপনি আমাকে সুজন থেকে বাদল বানাতে চেয়েছিলেন, মানুষ হিসেবে আমার সত্তাকে কিনে নিতে চেয়েছিলেন, আমার মন আমার প্রেম আমার ভালোবাসাকে সবকিছু টাকা দিয়ে কিনে আপনি আমাকে আপনাদের হাতের পুতুল বানাতে চেয়েছিলেন। শকত সাহেব, টাকা দিয়ে মানুষের নাম বদলানো যায়, বৈজ্ঞানিক উপায়ে মানুষের চেহারা পাল্টানো যায়, মানুষকে টাকা দিয়ে কেনাও যায়, কিন্তু তার আত্মা তার সত্তা তার বিবেক তার ভালোবাসাকে কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। কথাটা মনে রাখবেন। আমি সুজন বলছি। আমারে চিনতে পারছো?
তোমার সঙ্গে আমার একটা পুরানা হিসাব মিলাইতে হইল। কিসের হিসাব? ঘন্টা। মনে আছে একদিন তুমি আমার ঘন্টা বাজাইছিলে, এইবার আমি তোমাকে বাজামু মরণ ঘন্টা। দেখো তোমার পুরানা প্রিয়া সিনকি আর তার বর্তমান পীড়িতের নাগর কাজল আর তার সঙ্গে আমার পিয়ারা দুলা ভাই এখন আমার খাসায় বন্ধি। তাহলে তুই এদের হাইজেক করেছিস? সিনকি কাজল আর আমার দুলা ভাইয়ের জীবন যদি তোর কাছে একটুটুকু দামি হয় তাহলে মালানসুপুর নদীর পারে আমার লোক তোর জন্য অপেক্ষা করবে। যত জলদি পারো সেলাই। তুই অগো চিনতে না পারলেও ওরা তোরে ঠিকই চিন্তা নিব। আর যদি পুলিশে খবর দেস কিংবা কোনো চালাকি করার চেষ্টা করস তাইলে অগো শরীরের মাংসগুলা তোর কাছে পাড়ায় দিব। ঠিক বলেছেন কাকা, একটা কথা মনে রাখিস সিমকি, মারনেওয়ালার চেয়ে বাঁচানেওয়ালার শক্তি অনেক বেশি। Get up!
পিল গায়ে হাত এই মিয়া জল হারাম যা দিলে আই জ্বর ঘন্টা বাজায় দিব এইটা দিয়া তোর শেষ ঘন্টা বাজায় দিব আর কোনো আমার ক্ষতি এই ঘিরার মধ্যে মাইর একটা লুড়ি আর খুঁজে আলাম সালাম গিরি মারি আম কি মনে রাখে শেষ ও একজন জেল পড়াতে আসামি ওকে আমাদের হাতে ছেড়ে দিই এই নে তোর জিনিস তুই সামলা আমার দায়িত্ব এখন শেষ ওই কাজল তোর দায়িত্ব তো শেষ হইল কিন্তু আমার দায়িত্ব এখনো শেষ হয় নাই সেটা আবার কি কথা গদ্ধপ দেশে নিয়ে অগবিয়া দিতেই না কিন্তু আমার কি হবে চাতা হ্যাঁ কিচ্ছু ভেব না কাজল ভাই তোমার বিয়ে পাপ্তির সাথে আমি নিয়ে যেতে দেব শুনুন আমাদের বিয়েতে আপনাদের সবার দাওয়াত রইল আসি খোদা হাফেজ